মাছের মোড়ক কিংবা চিংড়ি মাছ দিয়ে কচুর শাক তো মাঝে মাঝেই খাওয়া হয়। আজ নিয়ে চলে এসেছি নিরামিষ কচুর শাক। তবে নিরামিষ হলেও একবার এভাবে কচুর শাক রান্না করে খেলে ইচ্ছে হবে মাঝে মাঝেই খাই। এখানে 500 গ্রাম কচুর শাক কিংবা ডাঁটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, উপরের যে আবরণটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দিয়েছি। এখানে দেখুন 1 কাপ মতো নারকেল কুড়িয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি সারা রাত ভেজানো ছোলা, বেশ কয়েকটা কাঁচা বাদাম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও কিন্তু নিয়েছি। এবারে শাকগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। সারা রাত ভেজানো ছোলাগুলোও কিন্তু শাকের সঙ্গে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তবে কোনো রকম জল কিন্তু এখানে লাগছে না। এবারে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। দেখুন একটা হুইসেলেই কিন্তু শাক আর ছোলাগুলো ভালো করে বয়েল হয়ে গেছে। এবারে শাক থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটা একটা ঝুড়ির মাধ্যমে ঝরিয়ে নিচ্ছি। এবারে চলে এলাম রান্নায়। প্যান গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল, আর সঙ্গে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম, আর বাদাম একটু ভেজে নিয়ে সঙ্গে দিয়ে দিলাম কোরানো নারকেল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নারকেল আর বাদামগুলোকে একটু লাল লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দেব সামান্য পরিমাণে হলুদ। ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে নেড়েচেড়ে শাকের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা আমি শুকিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দেখুন বারবার কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। শাকের এক্সট্রা জলটা শুকাতে আমার মোট সময় লেগেছিল 12 মিনিট। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘরে তৈরি গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি আর 1/2 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিতে নিতে আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। গরম মশলা আর ঘি দেওয়ার পরে সারা ঘরময় একটা দারুণ সুবাস আসছিল। দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।